স্বার্থ ছাড়া কখনো কেউ কাছে আসে না। প্রত্যেক মানুষের স্বার্থ আছে, এমন কাউকে দেখাইতে পারবেন যে ওই মানুষটা স্বার্থ ছাড়া কাছে আসছে? আমি দেখাইতে পারবো না, কারণ একজনকে আমি দেখাইতে পারবো, এটা আমি পরে বলি। আপনি কি কাউকে দেখাইতে পারবেন স্বার্থ ছাড়া কাছে আসছে? আপনি মনে করেন যে আপনি একজন দারিদ্র বা গরিব, আপনি ওই গরিব ঘরের সন্তান, আপনি সবার মতন তাল মিলিয়ে চলতে পারেন না, তখনই বুঝবেন বাস্তবতা কাকে বলে। হ্যাঁ, আমি বলি নাই যে আমি বড় লোকের ছেলে, আমি অনেক গরিব ঘরের একটা সন্তান ছিলাম, আমার মাঝে এরকম হয়ে গেছে, আপনাদের মাঝে হবে না তা এমনটা না, আমার মাঝে যা যা হয়েছিল আমি সব শেয়ার করতেছি। আমরা তখন প্রায় দিন আইনা দিন খেতাম, এতটা রুজি রোজগার ছিল না। তখন আমার পাঁচটা বন্ধুর সাথে আমি তাল মিশিয়ে চলতে পারতাম না, কারণ ওদের মতন আমার বাবার টাকাও ছিল না, ওদের মতন আমার বাবার পাওয়ারও ছিল না। যেহেতু ওরা কোনো জায়গায় ঘুরতে গেলে আমাকে বলতো না, ওদের মতন ওরা চলত। আর জীবনে এমন একটা মানুষ অস্তিত্বে পড়ি যে কষ্টটা কাকে বলে এটা দেখার জন্য। আমিও কষ্টটা কাছে পাইছিলাম অনেকবারই, আমার কষ্টটা যেমন আমার সঙ্গী হয়ে গেছে। এই কষ্ট ছাড়া আমি কোনো জায়গায় যেতে পারি না, সব জায়গায় আমার আমি কষ্ট পাই, কারণ আমি কষ্টের মানুষ, আমি কষ্ট পাবো না, পাবে কে? সবার মতন তো আমি তাল মিলিয়ে চলতে পারি না, আর আমার মতন আমি চলি। বাস্তব কথা হচ্ছে পৃথিবীতে কেউ কারোর জন্য থেমে থাকে না, এটি বাস্তব।